আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে যে ডেলি নিউট্রিশন নাকি ডেলি নিউট্রিশন প্লাস কোনটা খাওয়ার জন্য। আসলে এটা পার্থক্য হচ্ছে ডেলি নিউট্রিশন প্লাস যেটা ওইটা আপনারা দুই ফাইল খেতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এইটা আপনারা যদি দুইটা খান তাহলে আপনাদের ওজনটা বাড়বে। কিন্তু এইটা প্রোডাক্ট যে খারাপ আমি বলছি না, কিন্তু এই প্রোডাক্টটি ভালো, এটা দুইটা খেতে হবে আপনাকে। এটার কোর্স হচ্ছে দুই ফাইল। আরেকটা যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে এটার রিভিউ সম্পর্কে বলছিলাম, ওইটা শুধু ডেইলি নিউট্রিশন, আর এটা হচ্ছে ডেইলি নিউট্রিশন প্লাস। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা ডেইলি নিউট্রিশন যেটা ওইটা খেতে পারেন, ওইটা আপনার এক ফাইল খেলেই হবে। এক বক্সের ভিতর 30 প্যাকেট ওইটাতে থাকে, আর এইটাতেও 30টা থাকে, কিন্তু নিউট্রিশন প্লাসে আপনি 30-30-60টা কোর্স, মানে 60 দিনে 60টা খাইতে হবে। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া মিল্কশেক ভালো নাকি এটা ভালো, তো ওইটা নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড দেব। আমি যেটা আগে খাইছিলাম ডেইলি নিউট্রিশন ওইটার সম্পর্কে আমি আরও বিস্তারিত বলবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। ওইটা খাওয়ার পর আমার ওজন কতটুকু বাড়লো, কতটুকু কমলো, এটা খাওয়া ছেড়ে দিলে কি ওজন কমে যায়, ওইটা নিয়ে আমি আরেকটি ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকে, ধন্যবাদ সবাইকে। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।